আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে গ্যাস্ট্রিকের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব, যে হোমিওপ্যাথিক একটি মেডিসিনের সাহায্যে আপনি সারা জীবন গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকতে পারেন। সেই ওষুধটি কী, কীভাবে খাবেন, কতদিন খাবেন, তো এটা আলোচনার পূর্বে আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে আসলে গ্যাস্ট্রিকের ওষুধের জন্য, গ্যাস্ট্রিকের জন্য আমরা আসলে কী চিকিৎসা সাধারণত নিয়ে থাকি। দেখুন, গ্যাস্ট্রিকের জন্য আমরা সাধারণত অ্যালোপ্যাথিক বিভিন্ন ওষুধগুলো খেয়ে থাকি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া কী সেটা কিন্তু আমরা জানি, বা অনেকেই হয়তো জানেনই না। তবে একটা পরিসংখ্যান হচ্ছে, বাংলাদেশে যে পরিমাণ ওষুধ সেল হয় সব ওষুধের, গোটা পৃথিবী বাংলাদেশে যত পরিমাণ ওষুধ সেল হয়, অর্থাৎ যদি ধরে নেন যে বাংলাদেশে আজকে 5 কোটি টাকার ওষুধ সেল হয়েছে, তার 50% হচ্ছে এই গ্যাস্ট্রিকের ওষুধ, অর্থাৎ 2.5 কোটি টাকার ওষুধ হচ্ছে গ্যাস্ট্রিকের। তাহলে বুঝতে হবে যে গ্যাস্ট্রিকের ওষুধ কী পরিমাণ মানুষ খাচ্ছে, সেই যে ভয়াবহ চিত্র আর কি, এই পরিমাণ ওষুধ মানুষ খাচ্ছে। যদি এই ওষুধটা নিয়মিত খায় তাহলে কী হবে, সেটা নিয়ে সময় টিভি একটা প্রতিবেদন করেছেন যে গ্যাস্ট্রিকের ওষুধ যারা নিয়মিত খান তাদের লিভার ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো এই জায়গা থেকে বাঁচার জন্য আসলে হোমিওপ্যাথিক কিন্তু বিকল্প ওষুধ রয়েছে, এবং আপনি যদি সারা জীবনও ওই হোমিওপ্যাথিক ওষুধটা খান তাহলে আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করবে না। তাহলে সেই ওষুধটা কী, আসলে গ্যাস্ট্রিকের অনেকগুলো কারণ থাকে, সে কারণগুলো আমরা যদি একটু খেয়াল করি সেখান থেকে বাঁচবো। আবার এই হোমিও ওষুধগুলো খাবো, যে ওষুধ আমি আজকে বলে দেবো যে একটি ওষুধ অন্তত খাবেন নিয়মিত, আপনি সারা জীবন এইভাবে গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে খরচও কিন্তু কম। তো আপনি যদি এই ওষুধগুলো খেতে পারেন ইনশাল্লাহ আপনি সারা জীবন সুস্থ থাকবেন। তা আসলে কী ওষুধ আগে জেনে নিই, গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য হোমিওপ্যাথিক যে ওষুধটা সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে নাক্সভূমিকা। এই নাক্সভূমিকা মেডিসিনটা খুব চমৎকার কাজ করে গ্যাস্ট্রিকের জন্য, এবং বিশেষ করে 30 পাওয়ার ওষুধটা খুবই চমৎকার কাজ করে থাকে এবং প্রমাণিত কাজ করে থাকে। তো এই জন্য যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা বাড়িতে একটা নাক্সভূমিকা 30 রেখে দেবেন অন্তত প্রতিদিন, যদি এটা যারা ডিরেক্ট খাওয়ার চেষ্টা করেন। আসলে এখানে একটু ব্যাপার আছে, যদি ডিরেক্ট খান তাহলে 5 ফোঁটা করে ওষুধ সকালে এবং রাত্রে খাওয়ার আগে খাবেন, আধা গ্লাস পানির সাথে সকালে এবং রাত্রে 5 ফোঁটা করে ওষুধ খাওয়ার আগে খাবেন। এবং যে কোনো বয়সের রোগী, যে কোনো রোগের রোগী কিন্তু এটা খেতে পারেন, অর্থাৎ আপনার অন্য কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু খেতে পারেন। হাই প্রেশার বা ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকলেও আপনি তবুও খেতে পারবেন। তো এই নাক্সভূমিকা 30 যদি আপনি সকাল বিকাল 5 ফোঁটা করে খেতে পারেন, আনবিলিভেবলভাবে আপনি সারা জীবন সুস্থ থাকবেন। খাওয়া লাগতে পারে কতদিন বললাম, যে যতদিন আপনার সমস্যা থাকবে ততদিন খাবেন, আবার সমস্যা কমে গেলে বন্ধ রাখবেন, আবার সমস্যা হলে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এর জন্য আপনার শারীরিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না, আর আপনার যে কোনো রোগের বা যে কোনো ওষুধের পাশাপাশিও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস করতে হবে, সেটা হলো গ্যাস্ট্রিকের জন্য যে কারণগুলো দায়ী, অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে ফাস্টফুড খাওয়া বা ফাস্টফুড খাওয়া। এই ফাস্টফুড এবং ফাস্টফুড এবং ফ্যাট যেগুলো রয়েছে, অর্থাৎ অতিরিক্ত তেল, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড খাবার এবং ফ্রাইফুড যেগুলো আমরা দেখি ভাজা পোড়া, এই খাবারগুলো পরিহার করবেন। বেশি বেশি পানি খাবেন আর নিয়মিত এই নাক্সভূমিকা 30 ওষুধটা খাবেন, ইনশাল্লাহ আপনি সারা জীবন সুস্থ থাকবেন আমরা বিশ্বাস করি। এই জন্য যারা অ্যালোপ্যাথি ওষুধ দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন তারা একটু ট্রাই করার জন্য 1 মাস এই নাক্সভূমিকা 30 খেয়ে নেন। আপনার পাশে যে কোনো চেম্বার থেকে এটা সংগ্রহ করতে পারেন, নিয়মিতভাবে সেবন করেন, 1 মাস পরে আমাদেরকে রেজাল্ট কমেন্ট করে জানান ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।